খবর ঘিরে বাংলাদেশ দলের ঘোষিত স্কোয়াড নিয়ে জল্পনা কল্পনা থামছেই না। অনেকে অবাক হয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের না থাকা নিয়ে, আবার অনেকে মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর ডাক পাওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন। তবে কেন মৃত্যুঞ্জয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। মঙ্গলবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন। সে সময় তিনি মৃত্যুঞ্জয়ের বিষয়ে কথা বলেন। ফলে এই নির্বাচকের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে অলরাউন্ডার কোটায় দলে জায়গা করে নিয়েছেন মৃত্যুঞ্জয়। এদিকে চলমান ডিপিএল এ বল হাতে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন পেসার সাইফুদ্দিন। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে সংগ্রহ করেছেন 17 উইকেট, আর 4 ম্যাচে ব্যাট হাতে করেছেন 62 রান।